শহর ছাড়িয়ে একটু দূরে নদীর পাড়ে বিশুদ্ধ বাতাসে বসে ফুচকা চটপটি আর চা কফি খাওয়ার কথা ভাবলে অনেকেরই সমুদ্র সৈকতের কথা মনে আসবে। সপ্তাহের পাঁচ দিন কর্মব্যস্তময় জীবনে ছুটির দিনগুলো প্রশান্তি খোঁজে মনকে শান্তি দিতে। বরিশাল শহরের এই মানুষগুলোর মনে শান্তি দিতে নেই তেমন বিনোদন ব্যবস্থা। একটা সময় কীর্তনখোলা নদীর তীরবর্তী সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় ছিল কান্না আহাজারি আর্তনাদ। প্রতিনিয়ত নদী ভাঙনে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেক মানুষ, ঘরবাড়ি হারিয়ে বাস্তুহারাও হয়েছেন অনেকে। সেই জনপদে এখন শান্তির সুবাতাস বইছে। 331 কোটি টাকা ব্যয়ে স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করায় এখন আর আর্তনাদ নেই ওই জনপদে। উপরন্তু কীর্তনখোলার প্রতিরক্ষা বাঁধ এখন পরিণত হয়েছে বিনোদন কেন্দ্রে। সরকারি ছুটির দিন সহ বিশেষ উৎসবে লোকারণ্য হয়ে যায় কীর্তনখোলার প্রতিরক্ষা বাঁধে। রেস্টুরেন্ট সহ নানা ব্যবসা করে ভালোই দিন যাচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। ঈদের সময়টা আর শুক্রবার লোকটা এখানে বেশি হয় আর কি, বেচা কেনা মোটামুটি আর কি, লোকজন কেন এখানে বিনোদনের জন্য এখানে ঘোরার জন্য আসে আর কি। এখানে নদী আছে, অনেক হাওয়া বাতাস ঠান্ডা, এমনকি মনে করেন এই জন্য ভালো লাগে, সময়টা কাটে ভালো, এই কারণে এখানে আসে। আরও কিছু সুযোগ সুবিধা বাড়ানো হলে কীর্তনখোলার তীরে বিনোদন প্রেমীদের পদচারণা বাড়বে বলে ধারণা স্থানীয়দের। তবে এই রক্ষাবাদে অবাধে মোটর সাইকেল চলাচলে ভ্রমণ পিপাসুদের নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এই যে হাঁটাচলা করি, এই যে বাইক আসে, এর জন্য মানে রাস্তা ছোট দেখে মানে সমস্যা হয়, হাঁটা চলতে রাস্তাটা একটু বড় করা উচিত, আর সামনে পরিবেশটা আরেকটু সুন্দর করা উচিত, আরও যদি দোলনা টোলনা থাকতো আর সাইডে পয়সা অনেক ভালো লাগতো। এখন তো পার্ক হয়ে গেছে, এখন তো ঘোরার জায়গা হয়ে গেছে, এখন আগে যে মানুষ কান্না করছে সেটা তো এখন বোঝাই যাচ্ছে না। এখন তো দেখা যাচ্ছে যে বিনোদন হইতেছে, আরও কত মানুষ আসতেছে, আনন্দ লাগতেছে আইসে এখানে। জানা যায় সরকারের চলতি মেয়াদের শুরুর দিকে 331 কোটি টাকা ব্যয়ে কীর্তনখোলা নদীর চরবাড়ি এলাকায় 5.6 কিলোমিটার তীর স্থায়ীভাবে সংরক্ষণ এবং তীর রক্ষায় নদীর অপর পাশে 5.6 কিলোমিটার ড্রেজিং কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। গত প্রায় 4.5 বছরে এই উন্নয়ন কাজ প্রায় শেষ। সিসি ব্লক ফেলে নদীর তীর সংরক্ষণ করে স্থায়ীভাবে ভাঙন রোধ করেছেন তারা। একই সঙ্গে 300 কোটি টাকার এই উন্নয়ন কাজ পর্যটন বান্ধব করতে নদীর তীরে স্থাপন করা হয়েছে 56টি বেঞ্চ, বসার স্থান এবং বাহারি রঙের 56টি বাতি। দর্শনার্থীরা জানান, কীর্তনখোলা নদী তীরের প্রাকৃতিক পরিবেশ এবং মুক্ত বাতাস গ্রহণ করতে বিশেষ উৎসব সহ সরকারি ছুটির দিনে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। নদীর তীর সংরক্ষণ বাঁধ এখন পার্কে পরিণত হয়েছে। এক কথায় আমার কাছে জায়গাটা অসাধারণ লেগেছে। শহরের এত কাছে কিন্তু এত সুন্দর প্রকৃতি এখানকার, মানে নদী চতুর্দিকে, তারপর ওদিকে গাছের ইয়ে, মুক্ত বাতাস, এটা আমার মনে হয় বরিশালে আর দ্বিতীয়টা নেই। তো এটা একটা আমার কাছে খুব ভালো লেগেছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন বলেন, নদীর তীর সংরক্ষণ কাজটি পর্যটন বান্ধব করার নির্দেশ ছিল পানি সম্পদ প্রতিমন্ত্রীর। সে অনুযায়ী 5.6 কিলোমিটার সংরক্ষিত তীরে 56টি বেঞ্চ এবং 56টি বাহারি রঙের বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই যে চরবাড়িয়া এলাকা রক্ষা প্রকল্প, এই প্রকল্প হচ্ছে 5.6 কিলোমিটার হচ্ছে নদীতে সংরক্ষণ ছিল অন্তর্ভুক্ত আছে এবং 5.6 কিলোমিটার নদী ড্রেজিং কাজ অন্তর্ভুক্ত আছে। ইতিমধ্যে 5.6 কিলোমিটার নদী ড্রেজিং কাজটা আমরা সমাপ্ত করেছি এবং যে প্রোটেকশন ওয়ার্ক, সেই প্রোটেকশন ওয়ার্কের প্রায় 99% কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের ফিনিশিং ওয়ার্ক কাজটা বাকি, যেটা আগামী 2-1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। আসলে আমাদের পানি সম্পদ মন্ত্রের প্রতিমন্ত্রী মহোদয়ের এই নির্দেশনা ছিল যে এই যে আমাদের নদী ভাঙন কবলিত যে এলাকাটা, এটাকে পর্যটন বান্ধব করার একটা উদ্যোগ। এর উদ্যোগের অংশ হিসেবে আমরা এই প্রকল্পে 56টা বেঞ্চ এবং 56টা লাইট হচ্ছে স্থাপন করেছি, যার মাধ্যমে এখানে যে ভ্রমণ পিপাসু যারা জনগণ আছে তারা এখানে সন্ধ্যাকালীন সময় এবং অন্যান্য সময় এখানে অবস্থান করে একটা পর্যটনের, একটা বিনোদনের কেন্দ্র এখন পরিণত হয়েছে। আস্তে আস্তে এই সামনে